বুধবার মহকুমার বামপন্থী কর্মী সমর্থকরা ডেপুটেশন প্রদান করে চণ্ডীপুর পঞ্চায়েতের সচিবের কাছে। ডেপুটেশন প্রদানকারীদের অভিযোগ, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের একটি পুকুর সংস্কারের কাজে ড্রজার ব্যবহার করার কারণে এলাকার প্রকৃত শ্রমিকরা কাজ হারাচ্ছেন। মূলত রেগার শ্রমিকদের বঞ্চিত করে রাতের আঁধারে ড্রজার দিয়ে কাটা হচ্ছে মাটি। এছাড়া ড্রজার দিয়ে মাটি কাটার ফলে বর্ষার মরশুমে ব্যাপক ক্ষতি হতে পারে। পঞ্চায়েত অফিস সংলগ্ন আরও বেশ কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে। বৃষ্টির ফলে নিচের মাটি ধসে পড়লে সরকারি কার্যালয়গুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। রেখার কাজে যন্ত্র ব্যবহার মারাত্মকভাবে গ্রামীণ কর্মসংস্থানের আইনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ। ড্রজার ব্যবহার করে গ্রামীণ শ্রমিক স্বার্থবিরোধী কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা। সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে এলাকার শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপরে এখানে 4-5টা অফিস আছে, ফিশারিতে ড্রজার দিয়ে এমন ভাবে মাটি কাটানো হইতেছে যে বর্ষা আইলে পরে মাটির স্লিপ পড়ব। হ্যাঁ, স্লিপ পড়ার পরে যে উপরের অফিসগুলো আছে, উপরের অফিসগুলো যে কোনো সময়ে ধসিয়া পড়তে পারে, বিপজ্জনক অবস্থা আছে। সরকারি সম্পত্তি, বিরোধী দলই টাইপ, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা এই জিনিসটাই গভর্নমেন্ট প্রতিনিধি যিনি আছেন তার জানাইতে আসছি, এবং পাশাপাশি এখানে আমরা যেটা খবর পাইছি যে এই রেগার যারা শ্রমিক, রেগার শ্রমিকরা প্রতিদিন সকালবেলা ওই ফিশারিতে যায়, এবং ফিশারিতে যাওয়ার পরে রেগার শ্রমিকদের আপনার ছবি তোলা হয়, ছবি তুলিয়া রেগার শ্রমিকদের বিদায় করিয়া দেওয়া হয়। রেগার শ্রমিকরা যার যার বাড়িতে যাইতে আসে, এবং পরবর্তী সময়ে গভীর রাত্রে ডজার ব্যবহার করিয়া ওই ফিশারির মাটি কাটা হইতে আসে। তো আমরা মনে করছি এখানে বিরাট একটা ষড়যন্ত্র চলছে। স্বাভাবিক কারণে আমরা বিরোধী দল হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের জানার অধিকার আছে। সেই অধিকারের বশত আজকে আমরা পঞ্চায়েত সেক্রেটারির পারমিশন নিয়া পঞ্চায়েত অফিসে আমরা আইসি, আমরা ওনার কাছে জানার চেষ্টা করতেছি, আমরা ওনার সাথে এইভাবে কথাবার্তা করতেছি। এখানে দেখলাম আমাদের রাজ্যের শাসক দলের যারা সমর্থক 2-4 জন তারা আইসে আইয়া সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে ওনার কাছে ডেপুটেশন দিতে আছে। আপনি কীভাবে পারেন, আপনি মেম্বার, ঠিক আছে, আপনি মেম্বার হিসাবে এখানে উপস্থিত থাকতে পারেন, আপনি আপনাদের ডেপুটেশনের পরে আপনি এই সেক্রেটারির সাথে এই ব্যাপারে কথাবার্তা কইতে পারেন। আপনি তো সরাসরি আমাদের উপরে এইভাবে উত্তেজনা, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা, একটা এই ধরনের একটা পরিবেশ তৈরি করা, এটা তো কাম্য না। আমরা ভাবতে পারছি না, আমরা তো এই উদ্দেশ্য নিয়ে আসি না, যেই উদ্দেশ্য নিয়ে আসি না, জনগণের স্বার্থের কথা চিন্তা করি আমরা আইছি। এদিকে গোটা বিষয়টি সম্পর্কে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব সুবল সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ড্রজার ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু মূল কাজের সময় এই ড্রজার ব্যবহার করা হয়নি, কেবলমাত্র মাটি সরানোর জন্যই তা ব্যবহার করা হয়েছে। এটা কি চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়? চণ্ডীপুর গ্রাম। কত নম্বর ওয়ার্ড এলাকায় এটা হচ্ছে? এটা 5 নম্বর। কবে থেকে কাজ শুরু হয়েছে? কত টাকা বরাদ্দ? প্রায় 15 লক্ষ টাকা। মানে কী কাজ হচ্ছে এখানে? এটা অমৃতসর তো না, ডোজার এখানে ব্যবহার করা শ্রমিক অলরেডি 2 কিস্তিও টাকা পাইয়া সারছে শ্রমিক কাজ করি। এবং তারা এটাও অভিযোগ করছে গভীর রাতে নাকি কাজ হইতেছে? না না, গভীর রাতে করে শ্রমিকরা কাজ করে, ড্রজার দিয়ে কাজ হইতেছে। ড্রজার হইল 2 গাড়ি, তারা একটা নেওয়ার মাটি নেওয়ার একটা সুযোগ আসে, দেখে 2 গাড়ি নিয়ে গেছে গিয়ে মাটি। এটা শ্রমিক কোনো এফেক্ট করে না। কাজ নাকি প্রতিদিন শ্রমিকরা সকালে যেতে আসে, তারা অভিযোগ করছে সকালে যেতে আসে শ্রমিকরা, তাদের ছবি তুলে হইতেছে, কিন্তু ড্রজার দিয়ে কাজ হইতেছে না। কালকে থেকে আবার মেনুয়ালি কাজ হইব। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের বোনারচি পাড়ায় এই পুকুর সংস্কারের জন্য 15,01,266 টাকা বরাদ্দ হয়। ড্রজার ব্যবহার করে একটা মোটা অঙ্ক কামাই করে নেওয়ার ধান্দায় রয়েছে একাংশ, যারা শাসক দলেরই বলে অভিযোগ। রেখার কাছে কেন শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে সেটাই এখন প্রশ্ন। এই প্রশ্নের জবাব প্রশাসনের কোনো আধিকারিকের কাছে কি আছে? শান্তন টিভি।